আমার সকল বন্ধুদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রক্তদান শিবিরের সামনে তোমার সাথে লাইভে একদম সরাসরি ভিডিওটা করেছি। তো এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটা মনুষ্য রোগীর প্রাণ। রক্তদান করা একটা মহৎ দান, কারণ কি মানুষ যে কোনো পরিস্থিতিতে তার পাশে থাকুক বা না থাকুক, কিন্তু একটা রক্ত দিয়ে সে একটা অসহায় মানুষকে সহায়তা এবং এই করোনা পরিস্থিতিতে সাহায্য করতে পারে। তো দেখতে পাচ্ছ তোমরা যে আমরা এখানে 50 জন সদস্য রক্তদান শিবিরে উদ্বোধন করেছি। তো সবাই এখানে রক্তদান করছে। তো আমি তোমাদেরকে এটা সরাসরি দেখানোর জন্যে আমি আমার চ্যানেলে এটা লাইভে এসেছি। তো সবাইকে বলতে চাই যে রক্তদান করুন, এবং রক্তদান করলে কোনো ক্ষতি নেই, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর একবার রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। তো আমাদের রক্তদানের কাজ প্রায় শেষ, লাস্ট পর্যায়ে চলছে। তো আমরা বিকেল 5টা থেকে, এখন বাইরে খুব রোদ্দুর, 2টো বাজে, তো বাইরে খুব রোদ্দুর। তো আমরা বিকেল 5টা থেকে কিছু গরিব মানুষদেরকে কিছু খাবার দেওয়া, যেমন চাল ডাল সোয়াবিনের প্যাকেট এবং স্যানিটাইজার দেবো। তো এখন আমি ভিডিওটা বন্ধ করছি, আমি 5টা থেকে ভিডিওটা স্টার্ট করব। তো দেখতে থাকো ভিডিওটা। এখন বাজে বিকেল 5টা, আমাদের ত্রাণ শিবির স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো অনেক মানুষের নিয়ে গেছে, আরও মানুষের নিয়ে যাবে। তো বাইরে খুব মেঘ করেছে, তো বৃষ্টির জন্য আমরা তাড়াহুড়া করে সবাইকে দিচ্ছি, যাতে কোনো গরিব মানুষ বৃষ্টিতে ফিরে না যায় বা ভিজে যেতে না যায়। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং কমেন্টে বলো তোমাদের যদি কিছু কথা বলার থাকে। আর রক্তদান করো, রক্তদান একটা খুব ভালো কাজ। ওকে বাই, আমার ভিডিওটা এখানে শেষ করছি।